নমস্কার বন্ধুরা, আরাধ্যা কুইন কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদেরকে ছোলার মশলা চাট করে দেখাবো। এটা সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি আর এটা খুবই টেস্টি। এটা আপনারা সন্ধ্যাবেলার টিফিনে অবশ্যই রাখতে পারেন। ছোলার মশলা চাট বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ছোলা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে এটা উষ্ণ গরম জলে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারেন। এবার আমি ছোলাগুলোকে একটা প্রেশার কুকারে বয়ল করে নেব। এবার আমি এতে দিয়ে দেব 1/2 কাপ জল, 1/2 টিস্পুন লবণ। এবার ঢাকনাটাকে লাগিয়ে আমি 2 সিটি দিয়ে নেব। 2 সিটি দেওয়ার পর গরমটা আমি পুরো বসিয়ে নিয়েছি। ছোলাটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ছোলার জলটাকে ঝরিয়ে ড্রাই করে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা ছোলাগুলো একটা বাটিতে নিয়ে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটা সিদ্ধ করে রাখা আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, শশা কুচি, ¼ টিস্পুন নেব ব্ল্যাক সল্ট। লবণটা আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। ছোলাটা সিদ্ধ করার সময় আমি কিন্তু লবণটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। 1/4 টিস্পুন দেব গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন দেব চাট মশলা। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি সমস্ত উপকরণগুলো একটা প্লেটে নিয়ে নেব। এবার আমি এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি টক দই, এতে দিয়ে দেব ব্ল্যাক সল্ট। এবার আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার ফেটিয়ে নেওয়ার টক দইটা আমি এর উপর দিয়ে দিয়ে দেব। এবার এর উপর দিয়ে দিয়ে দেব টমেটো কেচাপ। এবার কিছু ধনে পাতা কুচি এর উপর দিয়ে দিয়ে দেব। এবার উপর থেকে ছড়িয়ে দেব ঝুড়ি ভাজা। রেডি হয়ে গেছে আমার ছোলার মশলা চাট। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।